আলহামদুলিল্লাহ, আমি এক কৃষকের ছেলে, আমি গর্বিত আজ এই কৃষি কাজকর্ম দেখে। তাই আজকে কৃষকের মাথায় টুপি দিয়ে আমি নিজের মাথায় কৃষকের মাথাল বলা হয় নিয়েছি, নিজেকে ধন্য মনে করছি। আমি নিজেও এক কৃষকের ছেলে, আর এই সোনার বাংলায় জন্ম হয়ে আমি গর্বিত। আলহামদুলিল্লাহ, এই পড়ন্ত বেলায় আমরা এক কৃষকের সাথে কথা বলতে যাচ্ছি, বিশেষ করে পাট চাষী ভাইদের সাথে। আসুন আমরা ভিডিওটি দেখি। বসে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি। কি করছেন? এই পাট নিড়ছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। ও পাটে কি মোটামুটি কিরকম কি আপনার এই পাট মনসের কতটুকু? মানে মোটামুটি 2 বিঘে মতো। শুকরিয়া। সেই পাটটা চাষটা কেমন? চাষটা খুব ভালো, কিন্তু দাম নেই, বাজারে দাম খুব কম। পাটের ইয়েটা কিরকম, মানে চাষে বিভিন্ন সাইডে এর আপনার খরচ কেমন? খরচ প্রচুর খরচই, কারণ ধরুন কাটা মাটা নিয়ে মিনি দিয়ে মেলা খরচ। তাহলে জোন খরচ কেমন লাগে? জোন খরচ মোটামুটি ভালোই লাগে। আর নিড়ানি? নিড়ানি ভালোই লাগে। তারপরে আমেরিকান যে পাটের যে জাগটা দিতে হয়, এটা কিভাবে কী করে দেন? এটা জাগে জাগে মাটি জাগ দিতে হয়, মাটি জাগ দিয়ে তারপরে আবার ধরুন পুকুরে নিয়ে যাওয়া জাগ দিতে হয়। জাগ দেওয়ার পরে সেটা কিভাবে কী করেন? তারপরে আবার ধুতি হয়, দিয়ে দিয়ে আবার ধান শুকোতে হবে, শুকো টুকো নিয়ে তারপরে হালা বাঁধতে হবে, হালা বাঁধিয়ে তারপরে গা বাজারে নিয়ে আসতে হবে। তারপরে টাকা? তারপরে টাকা। তাতে অনেক পরিশ্রম, খুব পরিশ্রম, পাটে খুব পরিশ্রম, অত্যন্ত পরিশ্রম। আর ওই সময় পানি না পালে তো অনেক সমস্যা, সমস্যায় বোরিংয়ে পানি দিয়ে বানাতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ তালা শুক্রিয়া। মোটামুটি দয়া করি সবাই পাট চাষি ভাইরা যারা আছেন, পরিশ্রম করছেন, তারা যদি আচ্ছা কী পরিমাণে পাট চাষিতে পাট চাষ করলে কী পরিমাণে মনে করেন যে অর্থ হলে পারে বা কী সেল হলে পারে, আপনি তারা লাভ পাবেন? মানে কমসে কম 1-4 হাজার টাকা যদি মন হয় তাহলে ধরেন বেশি একটু পড়তে হয়, আর 2,000-2,500 টাকা ধরেন হাজিরও হয় না, লোকের টাকায় পোজে না। এটা তো কাটতে হয় প্রথম জোন খরচ, প্রথম আগে প্রথমে ধরেন বুনতে হবে, নিয়ে দিতে হবে, পানি দিতে হবে, আবার ফের বাসন দিতে হবে, আবার নিয়ে দিতে হবে, তারপরে আবার কাটতে হবে, আবার তারপরে কাটিয়ে ফেলা দিয়ে আবার ওইটা মাথায় করে টানতে হবে, টানতে হবে, টানার পরে আবার জাগ দেওয়া লাগবে, আবার জাগ দেওয়া লাগবে, জাগ দেওয়া লাগবে, আবার ধুতি হবে, দিয়ে আবার ধরেন শুকোতে হবে, শুকো আবার ধরেন হাতা বাঁধতে হবে, হাতা বাঁধ দিয়ে আবার ধরেন। ও তাহলে একই জাগ একই পাতে অসংখ্য শ্রম ব্যবহার হয়, খুব অত্যন্ত সম্প্রদায় এবং শ্রমের যে মূল্য মোটামুটি যে পরিমাণে শ্রমের মূল্য সে 3-4 হাজার টাকা নিজে কম হলে হয় না, লাভ হয় না। আর কৃষক বিদায় বাধ্যবর্তী হয়, এগুলো করতে আছে, এখন ধরেন বই ইহা যাবেন বলে থাকবে, তাই বই থাকবে। তো যাই হোক, আল্লাহ তালা শুকরিয়া। মোটামুটি দোয়া করি যেন আপনারা পাটের দাম পান, পাট চাষী ভাইরা যারা আছেন সবাই যেন দাম পান, এই কামনা করি। পাশাপাশি আপনারা সবাই আগে আসুন পাট চাষের, পাটের অবশ্য একসময় অনেক মূল্য ছিল, পাটকে বলা হয় সোনালী আঁশ, বাংলার আনাচে কানাচে পাটের একটা আলাদা একটা ঐতিহ্য ছিল, পাট শিল্প একটা যে শিল্প এটা একটা উন্নত মানের শিল্প। পাশাপাশি আমরা আদম যে জুট মিল রয়েছে তথা পাটের আরও অনেক মিল ছিল, সেগুলো অনেক বন্ধ হয়ে গেছে। তো যা হোক, আমরা দোয়া করি পাটের প্রতি আবার আপনারা ফিরে আসুন এবং চাষ করুন, পাটের উন্নয়নের জন্য আমরা সবাই কামনা করি। এটা একসময় বিদেশে অর্থ হতো, এটা আমদানি হতো, বিদেশে রপ্তানি হতো, পাশাপাশি এটা অনেক অর্থকারী ফসল ছিল। তো যা হোক, এটা আবার ফিরে আসুক, ঐতিহ্য বাংলার ফিরে আসুক, কৃষকের আবার হাসিমুখে ফিরে আসুক,
কৃষক আবার উন্নত আসুক, কৃষকের বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে এদিক দিয়ে স্বাবলম্বী হোক এই কামনা করি। তো ভাই এর সাথে আমি আর একটা জিনিস পরামর্শ দিই, সেটা হচ্ছে পাট যখন বিশেষ করে জাগ দিবেন তখন একটা কাজকর্ম, সেটা হচ্ছে পাটের যখন পাটটা জাগটা দিলেন দেওয়ার পর ওই পাটের উপরে একটা পলিথিন দিবেন, পলিথিন দেওয়ার পরে ওই পলিথিনের উপরে আপনি মাটি দিবেন। যদি শুধু পাটের উপরে মনে করেন যে মাটি দেন তাহলে ওই পাটের কালার ডিসকালার হয়ে যাবে, পাটের যে কালার আসে ওই কালারটা আসবে না, ধোয়ার পরে পাটটা আপনি দাম পাবেন না, মাটি মাটি হয়ে যাবে, ওর কালার আসবে, ডিসকালার হয়ে যাবে। আপনি যদি প্রথমে পলিথিন দিলেন, জাগটা বাঁধার পরে জাগার পরে পলিথিন দিলেন, সমস্ত পলিথিন মোড়াই দেন, এরপরে আপনি মাটি দিতে পারেন। আর একটা কাজ করতে পারেন, পলিথিন দিয়ে পলিথিন দিয়ে সার্কুলার সাইডটি অথবা মাঝে কুলা আছে না, কুলা পানি ভর্তি করে রাখতে পারেন, তাহলে ওটা ওয়েট হবে। তাছাড়া পাটের সাথে যেন কোনো কিছু সংমিশ্রণ না লাগে, স্পষ্ট না লাগে, তাহলে মাটি বা অন্য কোনো কিছুর কালারিং হয়ে ওটা নষ্ট হতে পারে, তার দাম কম পাবেন। তাই পাট চাষি ভাইরা, আপনারা প্রত্যেকে যারা পাট চাষ করেন আপনারা এটা কাজ করতে পারেন, পলিথিন দিয়ে মোড়াইয়া উপরে কোনো গাছের গুঁড়ি কিংবা কুলা ভরা পানি, চাড়ি ভরা পানি অথবা চাড়ি দিয়ে চাড়ির মধ্যে মাটি দিলেন, দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিলেন, এটা সবচেয়ে বেটার হবে। আর যেখানে জাগটা দেবেন ওই পানিটার খেয়াল রাখবেন, পানি যখন কালারটা বেশি ডিসকালার হয়ে যায় অর্থাৎ পানিটার কালারটা যে কালার সেটা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা ওখানে জাগ দিবেন না, কারণ ওই পানিটা যে ডিসকালার হয়ে গেলে ওই জাগটা সময় ডিসকালার হয়ে যাবে, আপনি দাম পাবেন না। এই জন্য বিশুদ্ধ পানি, পরিষ্কার পানি যেগুলো সেগুলো খেয়াল রাখে সেগুলো আপনারা দিবেন। দিলে কী হবে, দিলে পরে কী হবে, আপনার বিশেষ করে এইগুলো আপনারা দাম পাবেন, এবং পাশাপাশি আপনারা আগে আসুন পাট চাষে এবং স্বাবলম্বী হন। এবারে এখানেই শেষ করতে যাচ্ছি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ আমার ভাইয়ের কৃষিকাজের জন্য। এবং দেখছেন উনি একজন কৃষক, ওনার সাথে আমরা আলোচনা করলাম, আপনারা সবাই শুনলেন, ধন্যবাদ। কাছে ও দূরের দর্শকবৃন্দ, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারাও সুফল কামনা করি আপনাদের জন্য, এবং আপনারা দোয়া করেন যেন আমরা সবাই ফিরে আসতে পারি সোনার বাংলা, বাংলায় জন্ম আমাদের, এই বাংলার সুশীতল ছায়াতলে আমাদের চলাফেরা উঠা বসা কামনা করি। এদেশ দীর্ঘজীবী হোক, এদেশ এগিয়ে যাক, এদেশের কৃষক এগিয়ে যাক, এসব এদেশের আপামার জনগণ সবাই সমৃদ্ধশালী হোক, সুখীময় হোক এই বাংলার জমিন, সুখীময় হোক কৃষক, সুখীময় হোক সমস্ত সর্বজাতীয় মানুষ, এই কামনা করে এখানেই শেষ হচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, ধন্যবাদ।